প্রাক মুহূর্তত কংগ্রেসত মুখ্য আঘাত, দুপদ দুপে খহিছে কংগ্রেসের দুর্গ। কংগ্রেস ত্যাগ করে ধারাবাহিক যোগদান চলিছে বিজেপি। লাহরিঘাটত গেরুয়া হল সংখ্যালঘু লোক। মন্ত্রী পীয়ূষ হাজরিকার উপস্থিতিত বৃহস্পতিবারে বিজেপিত যোগ দিলে লাহরিঘাটর কংগ্রেসে। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত বৃহৎ যোগদান কার্যসূচীত উপস্থিত থাকি কংগ্রেসক তুলা ধনা মন্ত্রী পীয়ূষর। সংখ্যালঘু অঞ্চলত এনেকুৱা জনসমাগম, এনেকুৱা সমর্থন বিজেপির সভাত কেতিয়াও দেখা নাছিল। এয়া অত্যন্ত আমার কারণে ভাল খবর। পিছে এই যোগদান কার্যসূচীক লৈ লাহরিঘাটর কংগ্রেসের বিধায়ক আসিফ নাজারর প্রতিক্রিয়া। কংগ্রেসের মানুষ নহয়, বিজেপিত যোগ দিছে AIUDF কর্মীহে। কারণ AIUDF আর বিজেপি এটা টকার ইপিঠি সিপিঠি। কংগ্রেসের মানুষ যাওয়া নাই, UDF এটা আপনাদের জানে বিজেপি আর UDF এটা মুদ্রার ইপিঠি সিপিঠি। UDFর মানুষবোৰক সিহঁতে বিজেপিলৈ ডাইভার্ট করে দিয়ে, যেহেতু UDFর ভোট এটা পালে UDFর কেন্দ্রীয়টো নিজিকে, এই তেখেতসকলে জানে। যিজন মুখ্যমন্ত্রী নালাগে বুলি কৈছে, যিজন মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তুচ্ছ তাচ্ছিল্য করে, যিজনে কৈছে যে আমাক সংখ্যালঘু ভোট নালাগে, তেখেতসকলৰ ওচৰত গৈ পেলাই ভোট খোৱাটো মুখ্যমন্ত্রী বেয়া নাপায়। আনহাতে গোলাঘাট কংগ্রেসতো মুখ্য আঘাত। মুখ্যমন্ত্রীর উপস্থিতিত কংগ্রেসের APCC মেম্বার OBC চেয়ারম্যান দীপেন বৰুৱা, যুব কংগ্রেসের সভাপতি দেবব্রত ফুকন, কংগ্রেসের মহিলা মুখপাত্র জেসমিন জাহান, মনোজ বৰুৱাকে ধরে বহুকেগী কংগ্রেস নেতায় যোগদান করলে বিজেপি। গোলাঘাট জেলার কংগ্রেস দলের কেবাগৰাকীও বিষয়ববীয়া আৰু অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সম্পাদকৰ দায়িত্ব বহন কৰা দীপেন বৰুৱাকে আদি কৰি সকলোকে দললৈ আদৰণি জনায়। সব কংগ্ৰেছতো কোনো নাথাকে, এইটোতো আপোনালোকে মোৰ কথা মানি লওক। যেনেকৈ মোদী গেৰেণ্টি সবেই বিশ্বাস কৰে, বাকী ডাঙৰ গেৰেণ্টি মই দিব নোৱাৰোঁ, কিন্তু কংগ্ৰেছ শূন্যৰ গেৰেণ্টিটো মই দিছোঁ আপোনালোকক, সেইটো এটা মোৰ গেৰেণ্টি। মৰিগাঁৱৰ পৰা পৱনজ্যোতি ডেকা আৰু নুমলীগড়ৰ পৰা প্ৰণৱজ্যোতি শইকীয়াৰ ৰিপৰ্ট, News 18 অসম নৰ্থ ইষ্ট। কংগ্ৰেছক ভোট দিম বুলি ভাবিও আছে, আপোনালোকে কংগ্ৰেছক ভোট নিদিব, কাৰণ যাকে ভোট দিয়ে দুদিন পিছত বিজেপিতে আহি যোগদান কৰি দিয়ে। কংগ্ৰেছক ভোট দি লাভ নাই, আমি সকলোৱে লগ হৈ ঘৰে ঘৰে।